এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে কম্পিউটারের যে আপডেট ফাইলগুলো থাকে এবং এটি একটি Windows.old ফাইল হিসেবে থেকে যায়, যেটার জন্য আমাদের সি ড্রাইভের মোটামুটি অনেকটুকু জায়গা দখল করে নেয়। Windows.old-এ যায় এবং এখান থেকে যদি আমরা মাউস কার্সর রেখে আমরা প্রপার নিয়ে চলে এস্টিমেটেড আসবে, যেটা মোটামুটি প্রায় 19 GB-র মতো। তো এখন আমি আর আপনাদেরকে দেখালাম না। এখন কথা হচ্ছে যে এই Windows.old এখান থেকে যদি আমরা ডিলিট করি তাহলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যেতে পারি আমরা, কেননা আমাদের যে ফাইলগুলোর ব্যাকআপ সব কিছু এই Windows.old-এ দেওয়া থাকে। এখন আমাদেরকে এই Windows.old ডিলিট করার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের স্টার্ট মেনুতে চলে যেতে হবে। দেন আমাদেরকে লিখতে হবে ডিস্ক, আমাদের ডিস্ক ক্লিন আপ চলে আসছে এবং এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এবং আমাদের এখান থেকে সি ড্রাইভ যেটি সেটিকে সিলেক্ট করে দিতে হবে। তো সি ড্রাইভ চেনার একটি উপায় হলো যে সি ড্রাইভের এই সাথে এই ছোট করে দেখেন উইন্ডোজের একটা লোগো দেওয়া আছে অথবা আইকন বলা যেতে পারে। তো এখানে দিয়ে জাস্ট ওকেতে একটা প্রেস করতে হবে এবং কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে, কেননা আমাদের যে সি ড্রাইভের ফাইলগুলো স্ক্যানিং হচ্ছে। দেন স্ক্যানিং হয়ে যাওয়ার পর আমাদেরকে যে কাজ করতে হবে, আমাদেরকে ক্লিন আপ সিস্টেম ফাইলসে ক্লিক করতে হবে এবং আবারও এখানে একটি অপশন আসবে যেখান থেকে আমরা সি ড্রাইভটা সিলেক্ট করে ওকেতে প্রেস করব। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করব, আমাদের স্ক্যানিং হতে কিছুটা সময় নেবে। শেষ হওয়ার পর আমাদের ফাইলগুলোকে ডিলিট করতে হবে সিলেক্ট করে। আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি। দর্শক দেখুন, আমাদের যে স্ক্যানিংটি হচ্ছে এবং স্ক্যানিংটি টোটালি কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমরা যে কাজটি করবো সেটা হলো যে আমরা একেবারে নিচে চলে যাবো। যাওয়ার পর প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশনে আমরা এখানে টিক দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে ওকেতে প্রেস করব। তো এটা ভয়ের কিছু নাই যে দিস ক্লিন আপ আর ইউ শিওর ইউ ওয়ান্ট পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। হ্যাঁ, অবশ্যই আমরা যেহেতু এটাকে ডিলিট করতে চাচ্ছি অবশ্যই আমরা শিওর, এবং শিওর হয়ে আমরা এখানে ডিলিট ফাইলসে ক্লিক করব এবং দেখা যাচ্ছে যে আমাদের ফাইলগুলো ডিলিটের অবস্থায় আছে, যে এখানে ক্লিনিং লেখা আসতেছে এবং বিভিন্ন ফাইলের নাম আসতেছে নিচে এবং এখানে একটি নোটিফিকেশন আসছে যেটা হলো দিস ক্লিন আপ ইস ডান। পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবং আমরা দেখতে পারবো যে আমাদের ডিস্কটি ক্লিনিং হচ্ছে। এটা মোটামুটি কিছু টাকা সময় সাপেক্ষ দেখা যাচ্ছে যে ক্লিনিং হচ্ছে এবং প্রায় অর্ধেকের বেশি ক্লিনিং কমপ্লিটেড হয়ে গেছে। আমাদের বেশি সময় লাগার কথা না, খুব দ্রুতই আমাদের ক্লিনিংটা সম্পন্ন হওয়ার কথা। আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব। প্রায় শেষের পথে আমাদের ফাইলটি ক্লিনিং হচ্ছে। এখন আমরা যদি রিফ্রেশ দিই এবং ডিস পিসিতে চলে যাই, আমরা দেখব যে এখানে স্ট্রিট লাইফে চলে যাব এবং উইন্ডোজ ফোল্ড আমরা খুঁজে দেখব যে নেই। তো এইখানে যদি আমরা উইন্ডোজ ফোল্ডে যাই দেন আমরা দেখতে পারবো যে কিছুই নেই। তো দর্শক, আজকে এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটিকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।